বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালা। তাণ্ডব চালাবে প্রায় 7 ঘন্টা। ঝোড়ো হাওয়ার সাথে হচ্ছে ভারী বৃষ্টি। রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান রাত 8টার ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরও জানান, বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। রাত 9টার পরে জোয়ার শুরু হবে। এই সময় উপকূলীয় অঞ্চলে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলায়। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরও থাকছে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। এছাড়া 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায়। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটে নৌযান। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।